আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেলিয়া মাইনিং অ্যাপের ওয়ালেট কানেক্ট কিভাবে করবেন বা কিভাবে এখানে টোকেন ক্লেম করবেন সেটা দেখাই দেবো সো এটাতে আপনারা হয়তো অনেক দিন ধরে কাজ করতেছেন ফাইনালি তারা টোকেন ক্লেম করা অপশন চালু করে দিয়েছে আই মিন আপনারা টোকেন ক্লেম করতে পারবেন তো কিভাবে করবেন এ টু জেড প্রসেসটা আজকের এই ভিডিওতে বলে দেবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তো প্রথম হয় যখনই আপনারা আপনাদের সেলিয়া মাইনিং অ্যাপে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে আপনাদের এখানে লেখা থাকবে চোজ ইউর ওয়ালেট কানেক্ট সো এখান থেকে আপনারা সরাসরি কানেক্ট করতে পারেন বাট আপনাদের টু ক্লেম করতে হবে অন্যভাবে তো এটা কীভাবে করতে পারবেন এর জন্য এখানে কানেক্ট করতে চাইলে আপনারা যে ম্যাটামাক্কস ইউজ করেন ম্যাটামাক্কটা আপনারা ইনস্টল করে নেবেন আশা করি সকলের ফোনে ম্যাটামাক্কস যে ওয়ালেটটা আছে সেটা আপনাদের সকলেরই আছে সো এরপরের স্টেপগুলো কি সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিই আপনারা চাইলে এখানে কানেক্টে ক্লিক করে আপনারা দেখবেন যে এখানে পারমিশন চাচ্ছে এই যে ওয়ালেট এভাবে আপনারা মেটা মাস্কটাকে কানেক্ট করে নিতে পারেন প্রথম অবস্থায় এভাবে মেটা মেটামাক্কসটাকে কানেক্ট করে নিতে পারেন বাট ক্লেম করতে হবে আপনাদেরকে ভিন্নভাবে আচ্ছা এবার চলুন আপনাদেরকে দেখাই আপডেটটা কি প্রথমত হলো এখানে তারা একটা আপডেট দিছে আপডেটটা হলো কী দেখেন একদিন আগে একটা আপডেট দিছে সেলিয়ার টোকেন ক্লেমিং ইজ নাও অফিসিয়ালি লাইভ তার মানে এখন অফিসিয়ালি ক্লেমিং চালু হয়ে গেছে আমরা কিভাবে ক্লেম করব এটু যে প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিই আচ্ছা প্রথমত হলো এখানে প্রসেসটা হলো যে আপনাদের ক্লেম করতে হলে আপনাদেরকে টেলিগ্রাম বটের মাধ্যমে ক্লেম করতে হবে তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম বটটা আছে এই বটের মাধ্যমে আপনাদেরকে ক্লেমটা করতে হবে সো এই যে বটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা কপি করবেন সো এটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এটাকে ক্লেম মানে লিঙ্কটা পেয়ে যাবেন তারপর সিম্পলি লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার পরেই আপনাদের এটা প্রসেসিংটা চালু হবে তো বটটাতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনারা কী করবেন স্টার্ট লেখা আছে স্টার্টে ক্লিক করবেন দেন আপনাদের সামনে আবার এরকম চলে আসবে এখান থেকে আপনার লঞ্চ অ্যাপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের স্টার্ট অপশান চলে আসবে আবারও তারপর এখানে আপনারা কি করবেন আপনাদের যে সেলিয়া মাইনিং যখন আপনারা অ্যাপটা ওপেন করছিলেন সেইখানে যে ইমেল এবং পাসওয়ার্ড আছে সেই মেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ করে নেবেন হ্যাঁ বা সাইন ইন করে নেবেন তো তারপর আপনাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে দেন আপনাদের এরকম অপশন চলে আসবে এখানে নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে তার ভিতরে যে দেখেন ক্লেম লেখা আছে ক্লেম অপশন চলে আসবে আসার পর এখানে আমাদের যেই কাজটা করতে হবে তো এখানে আপনারা এই যে এখানে লেখা আছে বিএসসি ওয়ালেট অ্যাড্রেস মানে আপনারা যে ক্লেম করবেন কোন অ্যাড্রেসে কোন ওয়ালেটে ওয়ালেটে আপনারা ক্লেম করবেন তো প্রথমত হলো এখানে তারা বলে দিছে যে আপনাদেরকে অবশ্যই বিএসসি চেইনের মাধ্যমে ক্লেম করতে হবে বা বিএনবি ব্লক চেইনের মাধ্যমে আপনাদের টোকেনটা ক্লেম করতে হবে তাহলে কি আমাদের এখানে দিতে হবে কি তাহলে আমাদের এখানে দিতে হবে হলো বিএসসি অ্যাড্রেস হ্যাঁ এখানে লেখা আছে বিএসসি ওয়ালেট অ্যাড্রেস তো আমরা এখন কি করব তাহলে এই ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবো এই বিএসি ওয়ালেট অ্যাড্রেসটা আমরা পাবো হলো এই মেটা মার্ক্সের ভিতরে সো আপনারা কী করবেন আপনাদের মেটা মেটামাক্সটা আপনারা ইনস্টল করে নেবেন আশা করি সকলেরই আসে তারপর আপনারা সিম্পলি মার্ক্সে চলে যাবেন আমি এখানে মেটা লগ ইন হয়ে নিচ্ছি তো আমি এখানে আমার সিকিউরিটি দিয়ে মেটামাক্সে লগ ইন হচ্ছি একটু টাইম নিচ্ছে তো মেটা মেটামাক্সে আসার পর এখানে দেখেন আমাদের উপরে নেটওয়ার্ক লেখা থাকবে হ্যাঁ সো এখানে আমার অলরেডি বিএসসি চেনটা সিলেক্ট করা আছে সো আপনাদের যদি এটা বিএনপি না থাকে তাহলে এটার ওপর চাপ দিবেন হ্যাঁ এখানে এরো চিহ্ন আছে এরো ছিন্ন চাপ দিলে আপনারা এরকম প্রত্যেকটা পেয়ে যাবেন হ্যাঁ আপনার নেটওয়ার্কগুলো সো এখান থেকে আপনারা বিএনপিটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদের শুরুতেই যে অ্যাড্রেসটা আসবে হ্যাঁ অ্যাকাউন্ট ওয়ানের আন্ডারে যে অ্যাড্রেসটা আসবে এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন তো অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর ওখানে যাইতে হবে তারপরে আপনাদের এখানে সেলিয়া যে টোকেনটা আছে এই টোকেন অ্যাড্রেসটা আপনাদের এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা অ্যাড করাইতে হবে সেটাও দেখাই দিচ্ছি তো এরপর আপনারা কি করবেন এখান থেকে আবারও চলে যাবেন আগের ওখানে যাওয়ার পর এই যে যে অ্যাড্রেস বক্স বক্সটা আছে এই অ্যাড্রেস বক্সে আমরা এটাকে পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাদের এরকম অপশন চলে আসবে আপনারা এখানে কতগুলো টোকেন পাচ্ছেন সবগুলো আপনাদের এখানে শো করবে অ্যান্ড ফাইনালি আপনারা টোকেনটাকে ক্লেম করতে পারবেন এবং যখন আপনারা যে ক্লেম নিচে দিকে দেখেন ক্লেম অপশন লেখা থাকবে আপনাদের টোকেনটাকে এখানে ক্লেম করবেন তো যখনই আপনারা ক্লেম অপশনে ক্লিক করবেন দেখবেন আপনাদের এখানে ক্লেম হয়ে গেছে এবং আপনাদেরকে মেলে আপনারা যে মেলটা সেই মেলে একটা রিকোয়েস্ট দেবে ক্লেম রিকোয়েস্ট দেবে ভালো করে বোঝেন আপনাদের মেলে একটা লিঙ্ক দেবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের টু ক্যানটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি ক্লেম হবে বাট মেলটা কিন্তু এখন পর্যন্ত তারা দিচ্ছে না হ্যাঁ এখন পর্যন্ত তারা দেয় নাই আমাকে দেয়নি আমি অনেকক্ষণ ধরে করছি হতে পারে তারা এটাকে লেট করবে হ্যাঁ এবং আপনারা যদি লক্ষ্য করেন এখান থেকে যদি আমরা তাদের টুইটার হ্যান্ডেলে আবারও যাই যার পর এখানে কিন্তু তারা ক্লেমিং যে ডেটটা আছে সেটা কিন্তু পনেরো থেকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখের ভিতরে আমাদেরকে করতে বলতেছে সে এর মাঝখানে যে কোনো সময় আপনাদের মেল আসতে পারে কনফার্মেশন মেলটা আসতে পারে সেখানে কনফার্মেশন করলেই আমাদের টোকেনগুলো ক্লেম হয়ে যাবে কোথায় আমাদের মেটা মার্ক্সে আচ্ছা এখন আছে আপনার টোকেনটাকে কীভাবে আপনারা সেখানে সেলিয়ার যে টোকেন অ্যাড্রেসটা আছে বা কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আছে সেটা কীভাবে অ্যাড করবেন তো সেলিয়ার যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আছে বা টোকেন অ্যাড্রেসটা আছে সেটাই যে এরকম এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন হলো মেটামাক্সে মেটামার্ক্সে যাওয়ার পর বিএনবি চেইনের আন্ডারে আপনার টোকেনটাকে অ্যাড করবেন তারপর এখানে আপনাদের টোকেনটা শো হবে সো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পর আমরা আগে যে সেট করছি এটাকে আমরা ফার্স্ট অবস্থায় রিমুভ করে নিই চাপ দিয়ে দরলাম আমরা এখানে হাইট করে ফেললাম বা রিমুভ করে ফেললাম এখন অ্যাড কীভাবে করব এখান থেকে দেখেন ভালো করে লক্ষ্য করবেন যে আপনাদের এই যে বিএনপি চেনের আন্ডার আছে আমরা এখন নিচের দিক থেকে দেখেন লেখা আছে ইম্পোর্ট টোকেন তো আমরা কী করব এইখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা যে কাস্টম টোকেনে চলে যাব যার পর এখান থেকে যেটা কপি করলাম টোকেন অ্যাড্রেসটা সেটা আমরা এখানে পেস্ট করব তো পেস্ট করার পর এখানে আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখানে এটা শো হয়ে গেছে সেলিয়া টোকেন সিম্বল সেলিয়া এবং টোকেন ডেসিমাল হলো নাইন দেন আমরা নেক্সটে ক্লিক করব দেন এখানে দেখেন আমাদের সেলিয়ার যে টোকেনটা আছে সেটা কিন্তু এখন অ্যাড হয়ে যাবে তারপরে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব সো ইম্পোর্টে ক্লিক করবো দেন আমাদের এখানে ফাইনালি টোকেনটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন যখনই ক্লেম হবে অটোমেটিক্যালি আপনাদের এখানে এসে শো করবে এখন আসি একটু গ্যাস ফির কথা নর্মালি টোকেন ক্লেম করতে হলে আমাদের কোনো গ্যাস ফি লাগতেছে না বাট যখন আপনাদের মেটা মাকছে এখানে টোকেনটা চলে আসবে এখন আপনাদের এই টোকেনটা অন্য জায়গায় ট্রান্সফার করবেন তাই না হয়তো এক্সচেঞ্জে বা কারো কাছে আপনার টোকেনটা দিবেন সেই ক্ষেত্রে আপনার এই ট্রান্সফার করার জন্য আপনাদের সামান্য পরিমাণ বিএনবি কয়েন কিন্তু আপনাদের লাগবে তো যেটা আপনারা পরেও করতে পারেন আগেও এনে করতে পারেন কোনো সমস্যা নেই সো এতটুকুই হলো আপডেট আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে